গোটা দেশের সামনে তার রাজনৈতিক ক্যারিয়ার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। একটানা ৪০ বছরের সম্পর্ক যে দলের সঙ্গে, সাংবিধানিক দায়বদ্ধতার কারণে সেই দলেরই একেবারে বিপরীত মেরুতে দাঁড়িয়ে যেতেও তিনি দ্বিধাবোধ করেননি। যে দলের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন সেই দলই বহিষ্কার করতে পারে এমন আশঙ্কা যে রয়েছে তা আজ করেছিলেন ভালোই, কিন্তু কোনো আশঙ্কা, কোনো হুঁশিয়ারি এবং কোনো শাসানি তাকে হারাতে পারেনি। তিনি সোমনাথ চট্টোপাধ্যায়। জন্ম আসামের তেজপুরে, ১৯২৯ সালের ২৫শে জুলাই ব্রিটিশ ভারতে। বাবা নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় তখন দাপুটে আইনজীবী এবং অখিল ভারতীয় হিন্দু মহাসভার স্বনামধন্য নেতা। মা বীণাপাণি দেবী। সোমনাথ চট্টোপাধ্যায়ের পড়াশোনা অবশ্য কলকাতাতেই, প্রথমে মিত্র ইনস্টিটিউশন, তারপরে প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। তাতেই অবশ্য থামেনি তার শিক্ষা জীবন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ হতেই সোমনাথ চট্টোপাধ্যায় চলে যান বিলেত। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হন ১৯৫২ সালে, স্নাতকোত্তর করেন ১৯৫৭ সালে। আইন পাশ করে দেশে ফেরেন সোমনাথ চট্টোপাধ্যায়, শুরু করেন কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস। সক্রিয় রাজনীতিতে যোগ দেন ১৯৬৮ সালে, তবে বাবা নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়ের দল হিন্দু মহাসভাতে যাননি তিনি, যোগ দিয়েছিলেন সিপিএম দলে। ততদিনে নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় নিজেও অবশ্য অনেকটা দূরে সরে এসেছিলেন হিন্দু মহাসভা থেকে। ১৯৫২ সালে দেশের প্রথম লোকসভা নির্বাচনে হুগলি থেকে হিন্দু মহাসভার প্রার্থী হিসাবে জিতেছিলেন নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে ১৯৬৩ সালে নির্দল প্রার্থী হিসাবে তিনি জয়ী হন বর্ধমান লোকসভা কেন্দ্র থেকে। সিপিআইয়ের সমর্থন ছিল তার সঙ্গে। ১৯৬৭তে ফের বর্ধমান থেকেই জয়ী হন নির্মলবাবু, ফের নির্দল প্রার্থী হিসাবে। কিন্তু ১৯৭১ সালে সাংসদ থাকাকালীনই নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ ঘটে। বাবার প্রয়াণের বছর তিনেক আগেই সোমনাথ চট্টোপাধ্যায় সিপিএমে যোগ দিয়েছিলেন। বাবার মৃত্যুতে শূন্য হওয়া আসনে তিনিই প্রার্থী হন, তবে সিপিএম প্রার্থী নন, নির্দল হিসাবে দাঁড়ান, সমর্থন দেয় সিপিএম দল। সোমনাথবাবু বর্ধমান থেকে জয়ী হন। ১৯৭৭ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএম সাংসদ ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধী হত্যার প্রেক্ষিতে হওয়া নির্বাচনে হেরে যান কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ১৯৮৫ সালে বোলপুর লোকসভার উপনির্বাচনে ফের জেতেন সিপিএম প্রার্থী হিসাবে। সেই থেকে টানা ২০০৯ সাল পর্যন্ত সাংসদ ছিলেন। ১৯৮৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত লোকসভায় সিপিএম সংসদীয় দলের নেতা ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ছিলেন লোকসভার স্পিকার। সিপিএমের সঙ্গে ৪০ বছরের সংযোগ অবশ্য শেষ হয়ে যায় ২০০৮ সালে। মনমোহন সিংহ ভারত মার্কিন পরমাণু চুক্তির কারণেই ইউপিএ এক সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছিলেন বাম দলগুলি। সোমনাথ চট্টোপাধ্যায় তখন স্পিকার। সিপিএমের তৎকালীন নেতৃত্ব চেয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়ও সরকারের বিরোধিতাই করুন, কিন্তু তিনি রাজি হননি। স্পিকার হিসেবে তিনি কোনো দলের নন এবং অনাস্থার প্রক্রিয়া চলাকালীন তাকে নিরপেক্ষ ভূমিকায় নিতে হবে, সেটা তার সাংবিধানিক দায়বদ্ধতা। দলকে জানিয়ে দেন সোমনাথ চট্টোপাধ্যায়, লোকসভার অন্দরে ভোটাভুটিতে সেবার টিকে গিয়েছিল মনমোহন সিংয়ের সরকার, কিন্তু হেরেও হারতে চাননি প্রকাশ কারাত্রা। ২৩শে জুলাই ২০০৮ বহিষ্কার করা হলো সোমনাথ চট্টোপাধ্যায়কে সিপিএম দল থেকে। বাংলা সিপিএম কর্মী সমর্থকরা খুব ভালো চোখে দেখেননি পার্টির সর্বোচ্চ নেতৃত্বের এই সিদ্ধান্ত। এ রাজ্যে সিপিএমের সর্বস্তরেই সোমনাথ চট্টোপাধ্যায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন, কিন্তু বিমান বসুরা তা সত্ত্বেও সেদিন সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই বয়ান দিতে বাধ্য হয়েছিলেন। দল থেকে বহিষ্কৃত হওয়ার দিনটা তার কাছে অত্যন্ত দুঃখের। ঘনিষ্ঠ বৃত্তি একাধিকবার জানিয়েছিলেন সোমনাথবাবু এই কথা, তবে দলে ফেরার আর কোনো চেষ্টা করেননি কোনো দিন। ২০০৯ সালে স্পিকার পদে তার মেয়াদ শেষ হয়। তারপরে আর সক্রিয় রাজনীতিতে থাকেননি সোমনাথ চট্টোপাধ্যায়। সোমনাথ চট্টোপাধ্যায় দলে ফিরে আসুন, এমনটা পরবর্তীকালে চেয়েছিল বাংলার সিপিএম দল। সোমনাথবাবু একবার আবেদন করলেই দল বাকিটার ব্যবস্থা করে নেবে, এমন বার্তাও দেওয়া হয়েছিল। কিন্তু সিপিএমে ফেরার আবেদন করতে আর রাজি হননি সোমনাথ চট্টোপাধ্যায়। অন্য কোনো দলেও কখনো যোগ দেননি তিনি। শেষের কয়েক বছর বার্ধক্যজনিত অসুস্থতায় অসক্ত হয়ে পড়েছিলেন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে প্রয়োজন মতো মুখ খুলতে দেখা যেত তাকে।
বিভিন্ন সময় রাজনৈতিক হিংসার যে ভয়াবহ ছবি সামনে এসেছিল তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন। লোকসভা স্পিকার হিসেবে বিদ্রোহীদের পাশে নিয়ে তিনি নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকও করেছিলেন, হিংসার তীব্র নিন্দা করেছিলেন, হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাকও দিয়েছিলেন তিনি। তবে পথে নেমে লড়াই করার মতো শারীরিক সক্ষমতা আর ছিল না সোমনাথ চট্টোপাধ্যায়ের। মৃত্যুর মাসখানেক আগে তার সেরিব্রাল অ্যাটাক হয়, তারপর শরীর হয়ে পড়ে আরও অশক্ত, শ্বাস প্রশ্বাসের সমস্যা বেড়ে যায়। প্রথমে বাড়িতেই কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চালানোর ব্যবস্থা করা হয়, কিন্তু এরপর তার শরীরের আরও অবনতি ঘটে। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সোমনাথ চট্টোপাধ্যায়কে, কিন্তু বেশ কয়েকদিন ধরে আপ্রাণ চেষ্টা চালিয়েও চিকিৎসকরা আর জীবনে ফেরাতে পারলেন না সোমনাথ চট্টোপাধ্যায়কে। 2018 সালের আগস্ট মাস, যুগের অবসান ঘটে গেল হাসপাতালের শয্যায়। পরাধীন ভারতে জন্মানো যে বাঙালি রাজনীতিকরা জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন তাদের মধ্যে সোমনাথ চট্টোপাধ্যায় অন্যতম। তার প্রয়াণে নিজেকে একা বোধ করেছিলেন প্রণব মুখোপাধ্যায়, ঘনিষ্ঠ মহলে এই কথাই প্রকাশ করেছিলেন তিনি। সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেছিলেন, আমরা দেশের রাজনীতির স্তম্ভকে হারালাম। সোমনাথ চট্টোপাধ্যায় ভারতীয় রাজনীতির স্তম্ভ ছিলেন, প্রাক্তন সাংসদ এবং স্পিকার। তিনি আমাদের সংসদীয় গণতন্ত্রের ভিত্তিকে আরও সমৃদ্ধ করেছিলেন, সেই সঙ্গে দরিদ্র দুর্বলদের মঙ্গল কামনার পক্ষে এক সরবাত্মা ছিলেন তিনি। তার মৃত্যুতে আমি বেদনাহত, তার পরিবার এবং সমর্থকদেরকে আমি আমার সমবেদনা জানাচ্ছি। সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তার শোকবার্তায় লিখেছিলেন, বিশিষ্ট প্রবীণ রাজনীতিবিদ, আইনজীবী ও লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার প্রয়াণ রাজনৈতিক জগতে এক অপূরণীয় ক্ষতি। আমি প্রয়াত শ্রী চট্টোপাধ্যায়ের আত্মীয় পরিজন সহ তার অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। দীর্ঘ 40 বছর তিনি যে দলের সাথে তার সম্পর্ক রেখেছিলেন, কিন্তু তার মৃত্যুর পর সেই দলের কাউকেই তার মৃতদেহের কাছে ঘেঁচতে দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ সরকার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করে, সেই সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় একটি রাজনৈতিক অধ্যায়। সোমনাথ চট্টোপাধ্যায় বাংলার একজন কৃতি রাজনীতিবিদ, তিনি ভারতের রাজনৈতিক ক্ষেত্রে নিজের উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।